আগামী 26শে জানুয়ারি দেশের বিভিন্ন প্রান্তের ন্যায় রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবস। এদিন রাজ্যে সরকারিভাবে মূল অনুষ্ঠানটি হবে আগরতলা আসাম রাইফেলস ময়দানে। এ অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর জওয়ানরা সহ বেসরকারি সংগঠনের সদস্যরাও কুচকোয়াজে অংশগ্রহণ করবে, যার প্রস্তুতি চলছে এখন জোর কদমে। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা রাজ্য মোটর মজদুর সংঘের পদাধিকারী নিয়ে চলছে এখন একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ। শ্রম দপ্তরের অনুমোদনপ্রাপ্ত এই সংগঠনের সম্পাদক হিসেবে নিজেকে দাবি করে ব্যাংক অ্যাকাউন্ট 9-6 অভিযোগ উঠল অসীম দত্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার এই অভিযোগ এনে শ্রম দপ্তরের দ্বারস্থ হলেন সংগঠনের সভাপতি বাবুল ঘোষ সহ অন্যান্য প্রতিনিধিরা। এদিন শ্রী ঘোষ অভিযোগ করেন, অসীম দত্ত অবৈধভাবে নিজেকে সম্পাদক হিসেবে দাবি করে সংগঠনের জমানো ব্যাংকে থাকা টাকা হাবিজ করেছেন। আগামী 2022 সাল ত্রিপুরা পূর্ণ রাজ্য স্বর্ণ জয়ন্তী, তাই এই স্বর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এবং জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্মজয়ন্তীকে সামনে রেখে আগামী 2 বছরে নানান কর্মসূচির আয়োজন করেছে যুব বিকাশ কেন্দ্র ও নিফা। যে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে আগামী 21শে জানুয়ারি উত্তর পূর্বাঞ্চলীয় সদ্ভাবনা যাত্রার মধ্য দিয়ে। ত্রিপুরার ঐতিহ্য, পর্যটন ও খেল জগতের বিভিন্ন ছবি সম্বলিত দুটি গাড়ি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য পরিক্রমা করবে। শনিবার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কনভেনার দেবাশিস মজুমদার। ট্রাফিক দপ্তরের চূড়ান্ত ব্যর্থতায় রাজ্যে অব্যাহত মৃত্যুর ঘটনা। রাজধানীর একেবারে প্রাণকেন্দ্রে কিছুদিন আগে যান দুর্ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন। শনিবারও শহরের নন্দননগর এলাকায় একটি ট্রিপার পিষে ফেলল এক পথচারীকে। মৃত পথচারী রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী। ঘটনার পরিপ্রেক্ষিতে শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন। গোটা রাজ্যের সঙ্গে 9টি জেলা প্রশাসন এবং কৈলাসহর মহকুমা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে অবৈধ টমটম ধ্বংস করার কাজ। এ প্রক্রিয়ায় শনিবার কৈলাসহর টিআরটিসি বাস স্ট্যান্ড ধ্বংস করা হল 2টি টমটম। বৃহস্পতিবার রাতে তেলেমোড়া হাওয়াইবাড়ি এলাকায় রহস্যজনকভাবে আহত রতন বিশ্বাসের মৃত্যু হল জিবি হাসপাতালে শুক্রবার রাতে। রতন বিশ্বাসের পরিবারের লোকজনদের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে জীবন পাল নামে এক সন্দেহভাজনের বিরুদ্ধে তেলেমোড়া থানায় মামলা দায়ের করেছেন মৃত রতন বিশ্বাসের পরিবারের লোকজনেরা। দেশের 71তম প্রজাতন্ত্র দিবস আগামী 26শে জানুয়ারি রাজ্য ও সরকারি বেসরকারি উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হবে। সরকারিভাবে এদিন মূল অনুষ্ঠানটি হবে আগরতলা আসাম রাইফেলস ময়দানে। কেন্দ্রীয়ভাবে আয়োজিত এই অনুষ্ঠানকে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য শনিবার তথ্য সংস্কৃতি দপ্তরের কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে দপ্তরের অধিকর্তা এবং সদর মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকরা। রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে এই অনুষ্ঠান উপভোগ করতে পারে তার জন্যই এই বৈঠকের আয়োজন। সকাল 8টা থেকে বিদ্যালয় চালু হওয়ার কথা থাকলেও সকাল 10টা বেজে গেলেও বিদ্যালয়ে কোনো শিক্ষক মহাশয়ের দেখা নেই। এভাবেই চলছে বিদ্যালয়ের পঠন পাঠনের কাজ। ঘটনা অমরপুর মহকুমার অধীন ভোমরাছড়া এডিসি ভিলেজের লেবাছড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। শনিবার সকাল 8টা নাগাদ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ে উপস্থিত হলেও শিক্ষাদানের জন্য বিদ্যালয়ে গুণী শিক্ষকদের দেখা পাওয়া যায়নি। বিদ্যালয়ের ফাঁকিবাজ শিক্ষকদের কল্যাণে পঠন পাঠনের মান দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে বলে অভিযোগ করেন অভিভাবকরা। বেতন বঞ্চনার অভিযোগ এনে শনিবার বিক্ষোভে সামিল হলেন টিএনজিসিএল এর সিকিউরিটি গার্ডরা। গত 2 মাস ধরে কাজ করে গেলেও তারা তাদের নির্ধারিত পারিশ্রমিক পাচ্ছেন না বলেই অভিযোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে বিক্ষুব্ধ কর্মীরা জানান, বাদারঘাট, খয়েরপুর, খোয়াই সহ বিভিন্ন টিএনজিসিএল অফিসে কর্মরত 50 জনেরও বেশি সিকিউরিটি গার্ডের একই অবস্থা। বিক্ষুব্ধদের অভিযোগ, টিএনজিসিএল এর মুষ্টিমেয় কয়েকজন কর্মী এবং স্থানীয় ঠিকাদারদের জন্যই তাদের এই অবস্থা। কৈলাসহরের গৌরনগর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের মোট 8 জন পঞ্চায়েত সদস্যদের সদস্যপদ খারিজ করার দাবি জানালো জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। 8 জনের মধ্যে 4 জন ভারতীয় জনতা পার্টি এবং বাকি 4 জন সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য। মোহাম্মদ বদরুজ্জামান বলেন, অবৈধভাবে ওই 8 জন সদস্য পঞ্চায়েত দখল করে আছে। নিজে ফিট তো ইন্ডিয়া ফিট, এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে গোটা ভারতে শুরু হয়েছে ফিট ইন্ডিয়া কর্মসূচি। আর এই ফিট ইন্ডিয়া কর্মসূচিকে সামনে রেখে কদমতলা পঞ্চায়েত সমিতি ও কদমতলা আরডি ব্লকের যৌথ উদ্যোগে শনিবার কদমতলা স্কুল মাঠের সামনে থেকে শুরু হয় বাইসাইকেল রেস প্রতিযোগিতা। পতাকা নাড়িয়ে এই বাইসাইকেল প্রতিযোগিতার উদ্বোধন করেন কদমতলা গ্রাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মাননীয় সুব্রত দেব।
তেলেমোড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের চাকমাঘাট তুই মথু এলাকা থেকে নুনাছড়া এলাকায় যাবার রাস্তাটি নিম্নমানের কাজের ফলে মরণ ফাঁদে পরিণত হয়েছে। মরণ ফাঁদে তৈরি হওয়া রাস্তাটি সংস্কারের দাবি উঠলেও হোল্ডল নেই সংশ্লিষ্ট দপ্তরের। ঊনকোটি জেলা পর্যায়ের ইন্টেনসিফাইড পালস পোলিও ইমিউনাইজেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ কৈলাসহর আরজিএম মহকুমা হাসপাতাল কমপ্লেক্সে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন বুলবুল চক্রবর্তী। আগামী 31 মার্চের পর 10,323 জন আর শিক্ষক শিক্ষিকা হিসেবে থাকবেন না, এ নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে হতাশার মধ্যে বিভিন্ন মহলে যখন চলছে জোরদার জল্পনা কল্পনা, ঠিক তখনই ইংরেজি নতুন বছরের প্রথম বিধানসভার অধিবেশনে তাদের কিছুটা যেন আশার আলো দেখালেন রাজ্যের শিক্ষামন্ত্রী। স্বল্পকালীন বিধানসভা অধিবেশনের প্রথম দিন শিক্ষামন্ত্রী জানান, চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প ব্যবস্থা করবে রাজ্য সরকার। 10,323 ইস্যুতে রাজ্য সরকার যা কিছু করবে আইন মেনেই করবে বলে এদিন অধিবেশনে জানান শিক্ষামন্ত্রী। ভারতে প্রতিবছর কমপক্ষে 1.5 লক্ষ লোক যান দুর্ঘটনায় মারা যাচ্ছে, একটি বড় মাপের সমীক্ষা সংস্থার তরফে এই হিসাব দেওয়া হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুসারে ভারতে প্রতি ঘণ্টায় 16 জন লোক যান দুর্ঘটনার ফলে মৃত্যুবরণ করছেন। যান দুর্ঘটনা ঘটছে বেপরোয়া যান চালনা, মদ্যপান করে যান চালনা ইত্যাদি কারণে। তথ্য অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে প্রতিবছর যান দুর্ঘটনার হার বাড়ছে। এক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা মৃত্যুর ঘটনার আধিক্যে দেশের প্রথম 24টি রাজ্যের মধ্যে রয়েছে। তিনি মোদি বিরোধী হিসেবে পরিচিত, কদিন আগে বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। এবার সেই রামচন্দ্র গুহবেঞ্জির আক্রমণ শানালেন গান্ধী পরিবারের 2 সদস্যকে। বিশ্বখ্যাত এই ইতিহাসবিদের মতে রাহুল গান্ধীকে ভোট দেওয়াটা মারাত্মক ভুল, দেশের নতুন প্রজন্ম গান্ধী পরিবারের 5ম প্রজন্মকে চায় না, ভারতীয় রাজনীতিতে রাহুলের সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। রামচন্দ্র গুহ বলেছেন, কংগ্রেসের দুর্বলতার জন্যই উগ্র হিন্দুত্ববাদী শক্তি মাথা ঝাড়া দিচ্ছে আর এর জন্য সোনিয়া গান্ধীর দুর্বল নেতৃত্ব দায়ী। তিন তালাক 370 ধারা বাতিল, রাম মন্দির সংশোধিত নাগরিকত্ব আইনের পর এবার টার্গেট 2 সন্তান নীতি, সংঘ নেতাদের লক্ষ্য স্থির করে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর একে একে সংঘের পুরনো এজেন্ডাগুলি বাস্তবায়িত হচ্ছে। আরএসএস আশাবাদী এবার সরকার তাদের কথা শুনে 2 সন্তান নীতি কার্যকর করার আইন আনবে। 2 সন্তান নীতি আরএসএসের বহু পুরনো এজেন্ডা। শুক্রবার আরএসএসের এক সভায় স্বরাজ সংঘ প্রধান মোহন ভাগবত জানিয়েছেন, দেশের একটা আইন থাকা উচিত সন্তানদের সংখ্যা নিয়ে, তবে আপাতত এটা কেন্দ্রের জিম্মায়। পরপর 2 ম্যাচ ইনিংস লিড নিয়ে এবারে রঞ্জি ট্রফিতে নিজেদের 6ষ্ঠ ম্যাচটি খেলতে রবিবার ময়দানে নামবে ত্রিপুরা। রায়পুরে আয়োজিত 4 দিনের ম্যাচে এবার রাজ্য দলের প্রতিপক্ষ ছত্তিশগড়। ব্যাট বল হাতে নিয়ে মূল পর্বের লড়াইয়ে নামার আগে শনিবার রাজ্য দলের ক্রিকেটাররা সেরে নিল তাদের চূড়ান্ত অনুশীলন। সদর মহিলা ক্রিকেটের সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচও জয় ধরে রাখল ক্রিকেট অনুরাগী ও এডিনগর। শনিবার সুপার লিগের দ্বিতীয় দিন নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষদের হারিয়ে শিরোপা দখলের দৌড়ে এগিয়ে থাকল এই দুটি দল। এদিন অনুরাগী 145 রানে চাম্পামোরাকে এবং ম্যাগনেট ক্লাবকে 8 উইকেটে পরাজিত করে এডিনগর।